কিন্তু আসলে আমি সিরাত হালবিয়ে যে অধ্যায়টা আছে রাসুল সামের নামকরণ অধ্যায় নামকরণ অধ্যায় সে অধ্যায়টা আমি পুরা পড়ে দেখলাম কিন্তু আমি এই ধরনের কথা পেলাম আসলে আমি সিরাত হালবিয় যেই অধ্যায়টা আছে রাসুল সাল্লামের নামকরণ অধ্যায় মুহাম্মদ নামকরণ অধ্যায় সেই অধ্যায়টা আমি পুরা পড়ে দেখলাম কিন্তু আমি এই ধরনের কথা পেলাম হালবিহী নবীন আমি ইতিহাস আমি حالصাইয়াদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের ব্যাপার অনেক কুছ জাল জয়ব মওজুব বিষয় কিন্তু রচিত হয়েছে বিভিন্ন জায়গায় এই বিষয়টা থাকতে পারে হয়তো আমাদের দৃষ্টিতে পড়ে কিন্তু থাকতেও পারে কিন্তু থাকলে কিভাবে এটা সহী নয় যদি থাকেও কোন জায়গায় তাহলে এটা সহী নয় আবার ও যো মুস্তাবি আরশ থাকদা হোকার उतার পড়া হয় মদিনা মে মুস্তাফা হোকার আমাদের দেশে মিলাদ মাহফিলে পড়া হচ্ছে এর অর্থটা কি আরসের অধিপতি আল্লাহ যিনি ছিলেন তিনি মদিনায় মুস্তফারফি অবদিন অবতীর্ণ হলেন মানে আল্লাহ মোহাম্মদ মুহাম্মদী আল্লাহ নজি এই যে এই অতিরঞ্জন বাড়াবাড়ি ইসলামে জায়েজ নাই কারো সম্পর্কে কাফের মন্তব্য করার আগে কাউকে কারো সম্পর্কে খারাপ কমেন্ট করার আগে দলিলগুলো যাচাই করে নেবেন যে আসলেই কি ইসলাম আমার আপনার বাপদাদা তৈরি করা ধর্ম নয় ইসলাম চলবে আল্লাহর বিধান অনুযায়ী নবী সাল্লাহি সাল্লামের পদ্ধতিতে অর্থাৎ নবী সাল্লাম তার নিজের পিতামাতার ব্যাপারে কি বলেছিলেন সেটা আমরা দেখবো আত্মাহারিক টিভি অহির উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা বর্তমানে অনলাইনে একটি ভিডিও লক্ষ্য করলাম যেখানে একজন প্রখ্যাত বক্তা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর নামকরণ নিয়ে একটি বক্তব্য দিচ্ছিলেন এবং তার প্রতিবাদ করে এক যুবক তার থেকে দলিল চেয়েছিলেন আর দলিল চাওয়ার কারণে মাহফিলে একটি হট্টগোল বেঁধে যায় এবং অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তো বিষয়টি আসলে বক্তার বক্তব্য কতটুকু সঠিক এবং যে যুবক প্রতিবাদ করলেন তার প্রতিবাদটুকুই কত কতটুকু সঠিক এ ব্যাপারে আমরা কিছু আলোচনা না করলেই নয় সম্মানিত দর্শক মণ্ডলী প্রথমত বলবো। যে যে কোনো বক্তা যে কোনো আলেম যখন স্টেজে কোনো বক্তব্য প্রদান করেন তখন হতে পারে তার কাছে দলিল নাই হতে পারে তার বক্তব্যটা ভুল কিন্তু যে প্রতিবাদ করবেন তার প্রতিবাদের ভাষাটাও সুন্দর হতে হবে প্রথমত বলবো যে কখনোই আমাদের এমন হওয়া উচিত নয় যে আমি অমুককে অপমান করবো অপমান করার উদ্দেশ্যে কাউকে কারো বক্তব্যের প্রতিবাদ করব না বরং ইসলাহ আমাদের টার্গেট থাকবে ইসলাহ যে আমি যদি কোনো বক্তা ভুল করে কোনো বিষয়ে বা দলিলবিহীন কথা বলে তখন আমরা চেষ্টা করব তার ইসলাহের জন্য সেটা যেন সঠিক হয়ে যায় এই জন্য আমরা তাকে বলার চেষ্টা করব বললেও তাকে বলতে গেলে সেই ধরনের ভদ্রতা রক্ষা করেই বলতে হবে অবশ্যই ওই আলেম যে বক্তব্য দিচ্ছে সে যে মতেরই হোক না কেন তার একটা মর্যাদা আছে সম্মান আছে তার সম্মান বজায় রেখে আমাদের তার তাকে ইসলাহ বা তার সংশোধনের চেষ্টা করতে হবে এজন্য প্রত্যেকটি যুবক ভাই বলবো বা যারাই প্রতিবাদ করেন অবশ্যই আমরা চেষ্টা করব প্যান্ডেলে বা স্টেজে সরাসরি তার প্রতিবাদ না করে আমরা যদি আলাদাভাবে তার কাছে জানতে চাই যে সাহেব আপনি যে কথাটি বললেন এটা আসলে কোথায় থেকে বললেন বা কোনো আসলেই দলিল আছে কি না এইভাবে যদি আমরা সুন্দরভাবে তাকে উপস্থাপন করি তাহলে অবশ্যই আমাদের জন্য এটা ভালো হয় কিন্তু আমরা কখনোই এটা করব না যে আমরা একবার স্টেজেই তাকে প্রতিবাদ করে দিলাম আর আর যেই সমস্ত ওলামা একরাম ওলামা একরামকে লক্ষ্য করেও আমি বলবো যদি আমার কোনো বক্তব্য বিহীন হয় আর এ কারণে যদি কেউ আমার থেকে দলিল চেয়ে বসে মাহফিলে তাহলে অবশ্যই আমি আলেম হিসেবে আমি রাগ করব না আমার রাগ করা উচিত হবে না আমি সর্বোচ্চ আমি বলতে পারি যে ভাই আমি এটাকে বিশ্বাস করি আমি এই জায়গায় এটা পেয়েছি আপনার যদি বিশ্বাস হয় মানবেন না হলে মানবেন না কিন্তু আমি এটাকে বিশ্বাস করি এটা আমি বলছি এইভাবে যদি বলে দেন তাহলে দেখবেন যে বিশৃঙ্খলা হবে না কিন্তু যখন বক্তাও রেগে যান বক্তা মানে জনগণকে উপস্থিত শ্রোতামণ্ডলী তাদেরকেও খেপিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং দেখা যায় তখন পরিবেশটা খুব ভালো থাকে না এতে কি হয় যেই বক্তা বক্তব্য দিচ্ছেন তারও একটা মানসম্মান চলে যায় এবং একটা একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং ওই সমাজে গ্রুপিংয়ের সৃষ্টি হয় ওই সমাজে যতটুকু সঠিক দিন প্রচার হচ্ছিলো সেটাও বাধাগ্রস্ত হয় এই জন্য সকলকে বলবো যে যারা ওলামায় গরম আছেন তাদেরও খুব শালীন কথা বলা দরকার সুন্দরভাবে কথা বলা দরকার মানুষ বহু প্রকৃতির আছে আমি এটা মনে করব না যে সবাই আমাকে সম্মান করে কথা বলতে পারবে ও হতবা প্রতিবাদ করছে ও মনে করছে যে আমি মনে হয় সঠিকই করছি কিন্তু তার প্রতিবাদের ভাষা যদি ভুলও হয় সেটা থেকে বুঝিয়ে দিতে হবে ভাই প্রতিবাদ করতে গেলে এইভাবে নয় বরং এইভাবে করা উচিত তাহলে দেখবেন যে আপনার থেকে কিছু শিখবে আপনার পর যে রাগটা ছিল সেই রাগটা তার কমে যাবে সম্মানিত উপস্থিতি দ্বিতীয়ত বলবো যে আমরা যাই যে বক্তার কথা শুনছি বা জানছি সেটা নাম আপনারা বললে বুঝতে পারবেন যে কার কথা বলছি যে যে বক্তাই বলুক আমি নাম বলতে চাচ্ছি না তো সেই বক্তা উপস্থাপন করছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের নামকরণ নিয়ে নামকরণ নিয়ে কি তিনি বলছিলেন যে রাসুল সাল্লাহ আলী সাল্লাম যখন তার মা বা মা আমেনা তার পেটে ছিলেন তখন মা আমেনা অনেক আজিব আজিব জিনিস দেখতে পান এমনকি তিনি একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন পাহাড় তাকে মাথা নুইয়ে সিজদা করছিল পেশ করছেন এবং তিনি বলতে চাচ্ছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা মাতা তো কোরআন পড়েননি তো কোরআন পড়েননি তো কিভাবে কোরআনে মোহাম্মদ সাল্লামের নাম এসেছে তার নাম যে মোহাম্মদ রাখতে হবে এটা তার পিতামাতা কিভাবে জানলেন কিভাবে জানলেন এই প্রশ্ন করলেন এবং এই প্রশ্নের উত্তর তিনি দিচ্ছিলেন এবং দিতে গিয়ে বললেন রাসুল সাল সাল্লাম যখন তার মায়ের পেটে ছিলেন গর্ভে ছিলেন তখন রাসুল সাল্লামের মা এমন আজীব কিছু দেখছিলেন যে যেমন আজীব জিনিসের মধ্যে তিনি প্রমাণ করতে চাচ্ছেন যে একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন পাহাড় তাকে মাথা নুইয়ে সিজদা করছে তাহলে এখান দিয়ে তিনি বক্ত সাহেব বোঝাতে চাচ্ছিলেন যে আসলে রাসুল সাহা সাল্লামের মায়েরও কত সম্মান করা হয়েছে আসলে তার ইঙ্গিত কিন্তু এদিকে ছিল যে রাসুল সাল সাল্লামের নামকরণ তো একটা আছেই দ্বিতীয়ত ইঙ্গিত ছিল যে রাসুল সাহা সাল্লামের মা পিতামাতা এরাও জান্নাতি ছিল এ ধরনের একটা ইঙ্গিত কিন্তু এই বক্তব্যে আমরা পাই প্রথমত বলবো যে তিনি যেই বক্তব্য পেশ করেছেন এবং তার একটা রেফারেন্স দিয়েছেন যে সিরা আল হালবিয়ে সিরাতুল হালবিয়ার মধ্যে এই কাহিনী নাকি আছে যে রাসুল সাহসাল্লামের রাসুল সাহসালাম যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন তার মা পাহাড়ের কাপড় দিয়ে যাচ্ছিলেন এবং পাহাড় মাথা নুয়ে সিজদা করছিলেন কিন্তু আসলে আমি সিরাত হালবিয়া যেই অধ্যায়টা আছে রাসুল সাহা নামকরণ অধ্যায় মোহাম্মদ নামকরণ অধ্যায় সেই অধ্যায়টা আমি পুরা পড়ে দেখলাম কিন্তু আমি এই ধরনের কথা পেলাম না বরং পেলাম কি যেটা সঠিক কথা সেটাই পাওয়া গেছে রাসুল সাল্লাহ আলি নাম রেখেছিলেন তার দাদা মোহাম্মাদ নাম রেখেছিলেন তো মোহাম্মদ নাম রাখলেন কীভাবে রাসুল্লাহ সাল্ল আলী সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পরে তার দাদা আব্দুল মোত্তালেব তার দাদা আবদুল মোত্তালেব রাসুল সাহা সাল্লামকে কোলে করে নিয়ে কাবা গৃহে গেলেন এবং সেখানে সবাইকে খুশি হয়ে এই খবর জানালেন এবং সবাইকে দাওয়াত করে খয়াই রাসূল রাসুল সলাহলামের সাল্লামের দাদা এবং যখন লোকেরা জিজ্ঞেস করলো যে নাম কি রাখা হবে তখন রাসুল সাহেবের দাদা বলেছিলেন যে নাম হবে তো সবাই আশ্চর্য হয়েছিল সেই সময় যে মানে সেই সময়ে ওই কুরাইশদের মধ্যে এই নামটা অপ্রচলিত একটা নাম ছিল তো সবাই জিজ্ঞেস করলেন যে এই নাম রাখার ব্যাপার কি কী কারণে এই নাম রাখতে চাচ্ছেন তো রাসুলুল্লাহ সাল সাল্লামের দাদা আবদুল মোত্তালে বলেছিলেন যে আমি চাই যে আমার এই বাচ্চা কি হোক যে সব সময় সবার কাছে সর্বযুগে প্রশংসিত হবে এই জন্য তিনি মোহাম্মদ নাম রাখলেন এটা কিন্তু এসেছে এবং এটা আসলে সঠিক কাহিনী মোহাম্মদ নাম রাখার আর আহমাদ নাম রেখেছিলেন রাসুল সাল্লামের মা তা রাসুল মা আহমাদ নাম রেখেছিলেন কিভাবে যে রাসুল সাল্লাহ সাল্লামের মা স্বপ্নে দেখেছিলেন যে তার নাম আহমাদ হবে রাসুল সাহাকে স্বপ্নে দেখানো হয়েছিল যে তার নাম আহমাদ হবে এই জন্য রাসুল সাহা সাল্লামের মা তার নাম রেখেছিলেন আহমাদ এটা মূলত নামকরণের কাহিনী কিন্তু এটাকে রংচং করার জন্য তিনি যে কাহিনিগুলো বর্ণ করলেন সেটা থাকতে পারে কোথাও আল্লাহ আলাম আমার চোখে পড়েনি যদি কোনো জায়গায় পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে রাসুল সাহা সালামের ব্যাপার নিয়ে রাসুল সাহের সিরাতের ব্যাপারে অনেক কিছু জাল জৈব মজুব বিষয় কিন্তু রচিত হয়েছে বিভিন্ন জায়গায় এই বিষয়টা থাকতে পারে হয়তো আমার দৃষ্টিতে পড়েনি কিন্তু থাকতেও পারে কিন্তু থাকলে কী হবে এটা সহি নয় যদি থাকেও কোনো জায়গায় তাহলে এটা সহি নয় এটা যেটা বলা হয়েছে এটা সহি নয় বা রাসুল সাহা নামকরণ নিয়ে অনেক কাহিনী আছে এই মিথ্যা কাহিনী অনেক জায়গায় রচনা করা হয়েছে দ্বিতীয়ত বলবো যে রাসুলুল্লাহ আলী হাসালামের নামকরণ নিয়ে যে কাহিনী রচনা করা হলো এই রাসুল সাহা সাল্লামের নামকরণ নিয়ে যে কাহিনী রচনা করা হলো এই কাহিনীর মাধ্যমে তিনি প্রমাণ করতে চাচ্ছিলেন যে রাসুল সাহা সাল্লামের পিতামাতাকে যেহেতু আল্লাহ সম্মান করছেন মার্শাল্লাহ পাহাড় পর্যন্ত সম্মান করছে তাহলে তার পিতামাতা কি নামে হতে পারে এটা তার মূল টার্গেট ছিল আর কি যদিও ভাষায় প্রকাশ হয়নি বা যেহেতু হট্টগোল বেঁধে গেছিল হয়তো বা তার পরে কথা বলতেন কি বলতেন আল্লাহ আলম আল্লাহ আলো জানেন কিন্তু তার মেন টার্গেট কিন্তু এটা এটা ছিল এখন রাসুল সালাহ সালামের পিতামাতাকে আসলে জান্নাতি না জাহান জাহান্নামী বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা যে খুবই জরুরি তা নয় কিন্তু বিষয়টি বহুল মতভেদপূর্ণ একটি বিষয় আমাদের দেশে প্রেক্ষাপটে রাসুল সালাহালামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে যারা রাসুল সাহালামের পিতামাতাকে জাহান্নামি বললে তাকে কাফের সাব্যস্ত করে আমিও যদি এখন বলি যে রাসুল সাল পিতামাতা জাহান্নামি তা আমাকে অনেকেই কমেন্ট লিখবেন যে এই কাফের হয়ে গেছে কাফের ফটো অনেকেই দিবেন কিন্তু আসলেই একটা জিনিস মনে রাখবেন আমরা নিরপেক্ষ দৃষ্টিতে আমরা চিন্তা করব ভাববো রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জান্নাতি বলা আর জাহান্নামি বলা রাসুল সাহা সাল্লামকে জাহান্নামি বলে আমার কি কোনো ফায়দা আছে বা রাসুল সাহসাল্লাম পিতামাতাকে জান্নাতি বলে সেটা আমার কি আছে আমি দেখব যে আসলে রাসুল উহ কী বলেছিলেন দলিল কি বলে এবার নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করব। গবেষণা করবো যে আসলেই কি এখন আমরা অতিরঞ্জন বাড়াবাড়ি করতে করতে বলছি যে না রাসুল সাহা পিতামাতা জান্নাতি তাহলে রাসুল সাল্লাম হলেই তার পিতামাতা হলে রাসুলের পিতা হলেই যে জান্নাতি হবে বিষয়টি কেমন তা নয় কারণ আমরা জানি যে ইব্রাহিম আলহ সাল্লা পিতা আজর যে মূর্তি পুজক ছিলেন মূর্তি বানাইতো মূর্তি পত্তলিক মূর্তি পূজা করাইতো তাহলে তার পিতা আজর ইব্রাহিম আলাহ সালামের পিতা বলে কি তাকে জান্নাতি বলা যাবে যে ইব্রাহিম ইব্রাহিমের মতো নবী নবীর পিতা কখনো জাহ্নমী হয় এ কথা কি বলা সম্ভব তা বলা সম্ভব নয় নবীর পিতা হলেই নবীর মাতা হলে যে জান্নাতি হবে এই মাইন্ড সঠিক নয় এখন সে আসলে কি জান্নাতি হবে না জাহ্ন হবে রসুল সাহামের পিতামাতা কি মুসলিম ছিলেন না মুসলিম ছিলেন না রাসুল সালাল্লাহ আলী হুয়া পিতামাতা ইসলাম আসার আগে রাসুল সাসলাম নবুয়ত পর আগে যেহেতু তারা অন্য আগের নবীর অনুসরণ করেছিলেন কি করেননি এই ব্যাপারগুলো আসলে আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করি নিরপেক্ষ দৃষ্টিতে গবেষণা করি তাহলে একটা সমাধানে আসবে আমি আমার কথা কোন বলতে যাব আমার কথা বলার কোনো প্রয়োজন নাই নিজের মন গড়া কোনো কথা বলার কোনো ইসলামের সুযোগ নেই আমি দেখব যে দলিল কি বলছে আমি যদি এখন দেখি রাসুল শাহ সাল্লাম নিজেই রাসুল শাহ পিতামাতাকে জাহান্নামী বলেছেন তাহলে আমার কি কিছু করণীয় আছে রাসুল শাহ সাল্লাম নিজেই তার পিতামাতাকে জাহান্নামী বলছেন যেমন দেখুন দলিল রেফারেন্স সহ জেনে নেবেন এবং সেটা তদন্ত করে দেখবেন কারো সম্পর্কে কাফের মন্তব্য করার আগে কাউকে কারো সম্পর্কে খারাপ কমেন্ট করার আগে দলিলগুলো যাচাই করে নেবেন যে আসলেই কী ইসলাম আমার আপনার বাপদাদা তৈরি করা ধর্ম নয় ইসলাম চলবে আল্লাহর বিধান অনুযায়ী নবী সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে অর্থাৎ নবী সাল্লাহ তার নিজের পিতামাতার ব্যাপারে কি বলেছিলেন সেটা আমরা দেখব রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার পিতামাতার ব্যাপারে বলছেন যেটা মুসলিম এসেছে সহি মুসলিম হাদিস নাম্বার দুইশো তিন মুসলিম হাদিস নাম্বার দুইশো তিন আবুদাউদে এসেছে চার হাজার সাতশত আঠারো নম্বর হাদিস যে আনাস রাজি আল্লাহ তাল আনহত বলছেন যে আন্না রাজুল্লান কাল ইয়া রাসুল আল্লাহ আই না আবি আনাস রাজি আল্লাহ বলছেন যে এক ব্যক্তি রাসুল সাহা সাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসুল সাল্লাম আই না পিতা কোথায় আমার পিতা কোথায় আছে জান্নাতে না জাহান নামে কাল তখন রাসুল সাহায্যে যখন এই কথা শুনে ওই লোকটি চলে যেতে লাগলো দাহু রাসুল সালাম তাকে ডাকলেন রাসুল সালাম দেখলেন যে সে তার পিতা মাতা তার পিতা জাহান্নামি শুনে সে কষ্ট পেয়েছে যেন রাসুল সাহা সাল্লাম তাকেও ডাকলেন দেখে ফাঁকা এবং বললেন আবি নিশ্চয় আমার পিতা তোমার পিতা দুজনেই জাহান্নামী দেখুন মানে ও যেন কষ্ট না পায় আসুন নিজের পিতাকে বলছেন আমার পিতাও জাহান্নামী তোমার পিতাও জাহান্নামী তোমার মন খারাপ করার কিছু নাই আমি নবী আমার পিতাও জাহান্নামী এটা আমার কথা নয় এটা আমার বানানো কথা নয় এটা হাদিস এটা সহি মুসলিমের হাদিস পৃথিবীর বুকে সবচেয়ে দুইটা হাদিসের কিতাব সবচেয়ে বেশি সহিদ যেটাকে বলা হয় সহি বুখারি এবং মুসলিম তার মধ্যে মুসলিমের দুই শত তিন নম্বর হাদিস এটা রসুলাম নিজের পিতাকে বলছেন জাহান্নামী বলছে ইন্না আবি ও আবাকা ফিন্নার নিশ্চয় আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামী সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আরও একটা হাদিস দেখুন যে আবু হুরায় আল্লাহ বর্ণিত রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলছেন আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম কিশোর অনুমতি ফির উম্মি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি আমি আমার রবের কাছে আমার প্রতিপালকের কাছে আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চাইলাম ফালামিয়া জানলি কিন্তু আল্লাহ তালা আমাকে আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি দিলেন না কবরাহা তারপর আমি আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি চাইলাম আদিন আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন তাহলে রাসুল সাল সাল্লামকে তার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হয়নি কেন রাসুলুল্লাহ সাল আলীহাসাল্লামের মা এখান থেকে বোঝা যায় জান্নাতি ছিলেন না এজন্য তার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি রাসুল সাল্লাহ সাল্লামকে দেওয়া হয়নি তাহলে এই হাদিসগুলো স্পষ্ট এই হাদিসটি এসেছে সহি মুসলিমেই সহি মুসলিম নয় ছিয়াত্তর নম্বর হাদিস সহি মুসলিম নয় শত ছিয়াত্তর নম্বর হাদিস হাদিস অতএব এই হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসুল সাল্লামের মা জান্নাতি নয় এটা আমার কথা নয় এটা হাদিসের কথা এখন আমরা দেখতে পাই যে কিছু রেওয়ায়ত যেটা জালাল উদ্দিন সৈয়তি রাহেমা তিনি কিছু রেওয়ায়ত নিয়ে এসেছেন যে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের পিতামাতা জান্নাতি এ ব্যাপারে কি রেওয়ায়ত নিয়ে এসেছেন যে রাসুল সাল্লামের পিতামাতা যখন মারা গেলেন মারা যাওয়ার পরে আল্লাহতালা তালা তার পিতামাতাকে জীবিত করেছিলেন এবং তারা তখন ইমান এনেছিলামের পিতা মাতা গেলেন মারা যাওয়ার পরে আল্লাহ জীবিত করে তাদেরকে আনার সুযোগ দিয়েছিলেন এই কিছু রেওয়ায়ত এই মর্মে কিছু রেওয়ায়ত জালাল উদ্দিন সৈয়দি রাহেমাউল্লাহ নিয়ে এসেছেন এবং তিনি প্রমাণ করতে চেয়েছেন যে রাসুল সাহা সাল্লামের পিতামাতা জান্নাতি এবং আমাদের দেশে কিন্তু এটাই বর্ণনা করা হয় যে এই হাদিসগুলোকে প্রত্যাখ্যান করা হয় এই হাদিসের ভিত্তিতে এই দলিলগুলোর ভিত্তিতে যেটা জালাল উদ্দিন সৈয়দি রাহেমা তিনি নিয়ে এসেছেন কিন্তু এই হাদিসগুলো মনকার এবং বাতিল হাদিস কোন হাদিস হাদিস আহলুল যারা আহলুল হাদিস বলতে যারা হাদিস যারা হাদিস বিশারদ যারা মুহাদিস তারা কেউ এই হাদিসগুলোকে বলেন নাই বরং মাউজু জাল বলে আখ্যায়িত করেছেন কোনোটাকে জিদ্দান বলেছেন কোনটাকে মাওদুয়া বলেছেন তাহলে কেউ যে হাদিসগুলোকে সহি বলল না সেই হাদিসগুলোকে সহি মুসলিমের হাদিসের বিপরীতে পেশ করা কি ঠিক হবে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আরেকটা ব্যাপার দেখুন যে আল্লাহ এই আমরা যদি এটা বিশ্বাস করি যে রাসুল সাল আলিহাসাল্লামের পিতা মাতা তার মৃত্যুর পরে আল্লাহ তালা জীবিত করে আবার ইমান আনার সুযোগ দিয়েছিলেন তারা ইমান এনেছিলেন আমরা যদি এমন বলি তাহলে এটা কোরআন বিরোধী হয়ে যাবে এটা সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে যাবে কেন দেখুন আল্লাহ আল্লাহতালা বলছেন যে ইননামা সুরা নিসার সতেরো আঠারো নম্বর আয়াত সোরা নিসা সতেরো এবং আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তালা ওই ব্যক্তির তৌবা কবুল করেন যে ব্যক্তি কোন খারাপ কাজ করে পাপ কাজ করে বিজাহালাতিন অজ্ঞতাবশত সোম্বা ইয়াতো বু না মিনকারিবিন অথবা অনত বিলম্বেই। খুব দ্রুত তৌবা করে ওলাই কা ইয়াতো বোল্লাহ আলাইহিম আল্লাহতাল্লাহ তাদের তৌবা কবুল করেন নকায় আল্লাহ হোৱাই মানে হাকিমা নিশ্চয় আল্লাহতলা মহাগানী প্রগ্রাময় তারপরে বচ্চন ওলাই সাদিত তাওবাতু লীল্লাদি না মালু না সাই আত আর ওই ব্যক্তির তোবা আল্লাহ কবুল করেন না ওই ব্যক্তির তোবা কবুল হয় না ওই ব্যক্তির জন্য তোর কোনো তৌবা নাই আর যে ব্যক্তি পাপ কাজ করতেই থাকে অসৎকর্ম করতেই থাকে মৃত্যু আসা পর্যন্ত মৃত্যু আসা পর্যন্ত সে পাপ করতেই থাকে ইন্নি তুপ্তুল আন যখন মৃত্যু চলে আসে তখন সে ত তোবা করে বলে যে আল্লাহ আমি এখন তোবা করছি এই ব্যক্তির তোবা কবুল করে মৃত্যু চলে আসলে আর কবুলের সুযোগ নাই মৃত্যু আসার আগেই তোবাকবু করতে হবে মৃত্যু চলে আসলে তোবার আর কোনো সুযোগ নাই তারপর বলছেন ওয়াল আল্লা কুফার আর ওই ব্যক্তিরও তোবা কবুল হবে না ওই ব্যক্তির জন্য তোবার সুযোগ নাই আল্লাদিনা ওহম কুফ্ যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে আলিমা আর তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করা আমরা কি বুঝলাম যে মৃত্যু চলে আসলেই তার তোবার কোনো সুযোগ নাই আর তোবা করতে চাইলেও তার তোবা কবুল হবে না আবার বলছেন যে যে ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যু বরণ করে তার কোনো তোবার সুযোগ নাই এটা কি বললেন কে বললেন আল্লাহ বলছেন কোরআনী এখন আমরা যে বললাম যে রাসুল্লাহ পিতা মাতা মারা যাওয়ার পরে তাকে জীবিত করে ইমান এনেছেন তাহলে বোঝা যাচ্ছে যারা এই কথা বলছেন তারা এটা প্রমাণ করছেন যে রাসুল পিতা পিতামাতা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন এই জন্য মারা যাওয়ার পরে আবার জীবিত করে ইমান আনার প্রয়োজন হয়েছে তাহলে আপনারা এই দলিল দ্বারা সাব্যস্ত করলেন যে রাসুল সাহা পিতা পিতামাতা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন এইবার যে কথাটা আপনি বললেন যে তারপরে আল্লাহ জীবিত করে তাকে ইমান তাদেরকে ইমান দিলেন এই কথা তারা কি প্রমাণিত হলো যে এই কোরআনের আয়াতের বিপরীত চলে গেল আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন যে মানুষ যদি কাফের অবস্থায় মৃত্যু বরণ করে তার তো তাহলে আপনি কোরআন বিরোধী হচ্ছে যদি হাদিসটি সহি হতো অবশ্যই সেটা আমাদের জন্য খুব ভালো লাগত। যদি হাদিসটি সহি সূত্রে প্রমাণিত হতো যদি আসলেই হাদিসটি সঠিক হতো এবং আসুল হাসানের পিতা মাতা জান্নাতি হতো এটা আমাদের সবারই ভালো লাগত। আমাদের কারো কি মন চায় যে রাসুল সাহসালামের পিতামাতা জাহান্নামি হোক আর এটাতে আমরা খুশি এটা কি আপনাদের মনে বলে তা নয় কিন্তু আমরা যেটা প্রকাশ করতে চাচ্ছি যে এটা আসলে রাসুল শাহ পিতামাতা নাকি অতিরঞ্জন আমরা যেটা চাচ্ছি সেটা হলো রাসুল শাহাল্লামের পিতামাতাকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি এই বাড়াবাড়ি যেন না হয় বাড়াবাড়ি ইসলামে জায়েজ নেই আমরা দেখেন আজকে বাড়াবাড়ি করতে করতে রাসুল শাহসাল্লামকে বাড়াবাড়ি রাসূস সাসাল্লাম কেনি অতিরঞ্জন রাসুলস আসাল্কে নিয়ে বাড়াবাড়ি করতে করতে রাসূসুল সাসাল্লামকে আমরা আল্লাহর আসনে বসায় দিয়েছি আল্লাহ বলে দিয়েছি এই জন্য কি বলছি যে আহমাদের এই মিমের পর্দা উঠিয়ে দেখলে মন আহাদ সেথায় বিরাজ করে জানে কোনজন মানে আহমাদের আহাদ একই শুধু মিম উঠাই দিলেই আহাদ হয়ে গেল আবার ওহ জ মুস্তামি আরশ থাকুদা হহকার ও তার পাড়া হ্যায় মাদী নামে মোস্তফা হকার আমাদের দেশে মিলাদ মাহফিলে পড়া হচ্ছে এর অর্থটা কি

আসলে আল্লাহ বলে দিয়েছি সরাসরি এবং রাসুল সাসালের পিতামাতাকেও রাসুল সাহসালামের হাদিসকে সরাসরি উপেক্ষা করে আমরা বলে দিচ্ছি যে অবশ্যই জান্নাতেই আর রাসুল পিতা পিতামাতাকে এই হাদিস যদি আমি বলি আমি তো নিজের পক্ষ থেকে বলছি না এই হাদিস অনুবাদ করছি তারপরে আমাকে এখন অনেকেই বলবেন যে এই কাফির হাইস আমি অথচ আমি নিজের কথা বলছি না বলছি রাসুল সাহসালামের হাদিস রাসুল সাহসালাম কি বলেছেন সেটাই কিন্তু আপনি আমি বলতে চাচ্ছি সম্মানিত উপস্থিতি কাউকে কাফের বলার আগে কারো সম্পর্কে খারাপ মন্তব্য করার আগে কমেন্ট করার আগে চিন্তা করবেন যে আমি যেটা করছি সেটা কি আসলে সঠিক করছি কি করছি না রাসুল সাল্লাহ সাল্লামকে রাসূল রাসুল পিতামাতাকে জাহান বলা আমাদের উদ্দেশ্য নয় রাসুল সাল্লাহ সালামের পিতামাতাকে কী আসলে কি তার ব্যাপারে যে অতিরঞ্জন হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে আমরা রাসুল সাল্লাম কী বলেছেন তার পিতামাতা সম্পর্কে ছেটেই আমরা উপস্থাপন করার চেষ্টা করছি তারপরে দেখুন আউনুল মাহবুদের মধ্যে বলা হচ্ছে যে খুল্লু মা ওয়ারাদা বি ইহিয়া ই ওয়ালে দেই হে সাল্লাহ আলি সাল্লাম ওয়া ইমা নিহিমা ওয়া নাজাতিহিমা আকসার হুমা মুফতারা বলছেন যে রাসূল সাল্লাহ আলী ও পিতা মাতাকে জীবিত করার ব্যাপারে এবং জীবিত করার পরে মরণের পরে তার ইমান আনা এবং তাকে নাজাদ দেওয়ার ব্যাপারে যত রেওয়ায়ত এসেছে সবগুলো কি বলছেন মাউদু উন জাল মকদুব মানে মিথ্যা মুফতারা সেগুলো মিথ্যারোপ করা এগুলো সহি নয় এটা আউনুল মাহবুদের মধ্যে এটা আমাদের কথা নয় আউনুল মাহবুদ খুলেন সেগুলো সেটার মধ্যে স্পষ্ট এই বর্ণনাগুলো আপনারা পেয়ে যাবেন সম্মানিত উপস্থিতি আরেকটা বিষয় বলা হয় যেটা এর বিপরীতে আরেকটা একটা বিষয় বলা হয় যেটা সিন্দি এই রয়তে উল্লেখ করেছেন তিনি বলছেন যে মানি অকুল বিনাজাত ওয়ালিদাইহাল্লাম ইয়াহ মিলুহ আল আল আমা ইসমাল আব আম মা ইউতলা রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তিনি বলতে চাচ্ছেন যে রাসুল সালাহ আলী ওসালামের পিতা মাতা যে জাহান্নামী যেটা হাদিস আল্লাহ রসুলাম বলেন যে ইন্না আবি ও আবা কাফিন্নার আমার পিতা তোমার পিতা জাহান জাহান্নামী এই পিতা বলতে অনেকেই বলতে চাচ্ছেন যে এই পিতাটা রাসুল সাহে পিতা আবদুল্লাহ নয় এটা হলো আব্দুল মুতালেব তার দাদা আবদুল মুতালেফকে লক্ষ্য করে বলছেন যে এটা হলো আব্দুল মুতালেব এই ব্যাপারে কেউ বলেছেন বলছেন যে কালাম বলছেন যে এই ইমাম সিন্দি তিনি বলছেন যে এটাও কালাম দাইফ দুর্বল বাতিল কথা এই কথাটা সহি নয় যে এটা দ্বারা আব্দুল মুতালেবকে বোঝানো হয়েছে এই কথাটা সঠিক নয় এবং এই ব্যাপারে আপনার তাফসির রুহুল বায়ানের মধ্যে অনেক কিছু নিয়ে আসা হয়েছে তাফসির রুহুল বায়ান কে বলা হচ্ছে মানে মধ্যে নিয়ে আসা হয়েছে রোহুল বায়ান হচ্ছে জাল হাদিসের খাজানা যত জাল মাউজু বানোয়ার হাদিসগুলো এই রহুল বায়ানের মধ্যে উল্লেখিত হয় আর আমাদের দেশের ওলামায় গ্রাম এই তাফসির রোহুল বায়ান নিয়ে সব কিছু প্রচার প্রচারণা করে যে আমরা তাফসিরের মধ্যে পেয়েছি কোন তাফসির তাফসির রুহুল বায়ান সম্মানিত উপস্থিতি আমরা যে জিনিসে আলোচনা করি অবশ্যই একটু ভেবে চিনতে পর্যালোচনা করব এবং আমরা যদি এটারও দলিল জবাব দিতে চাই তো দলিলিক জবাব দেবো গালাগালি না করে আমরা এটার দালিলিক জবাব দেওয়ার চেষ্টা করব আপনারা যে দলিলগুলো পেশ করতে চাচ্ছেন সেই দলিলগুলো সহি প্রমাণ করবেন যদি সহি প্রমাণ করতে পারেন তাহলে সঠিক হবে কিন্তু সহি প্রমাণ করতে না পারলেই তো সেটা সঠিক হবে না সহিহাদিসের বিরুদ্ধে জৈব জাল বানু হাদিস পেশ করা জায়েজ নয় তো আমরা এ ব্যাপারে যথেষ্ট আলোচনা হয়েছে আপনারা ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন বুঝবেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন আমিন এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আকুল কুলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লিওয়ালাকুম আসসালামু মুসলিমিন فاস্তাগফিরহু ইন্নাহু আল-গাফুর রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া